গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, ঠিক না? মুরব্বী কইতেছে, ও চেয়ারম্যান সাহেব পলায়ে বেড়ান কে? 5 বছর তো ঠিকই ক্ষমতায় ছিল, এখন তোমারে কেন পিটানি দেয়? এখন কেন তোমার করে যাওয়া লাগে? আগে কি সুদ ঘুষ মাল খাইতা নাকি 5 বছর কি করতা? এখন কেন তোমার অ্যারেস্ট করে? এখন চেয়ারম্যানের এটা বলতেছে মুরব্বী, গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, প্রশ্ন করতেছে। এবার চেয়ারম্যান কি বলে শুনবেন? চেয়ারম্যান বলতেছে, এবার বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ করতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া, ঠিক না? কিছু মাল বিলাইয়া সেলফি তুলিয়া ছবি উঠাইয়া পত্রিকা ছাপাইয়া বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম, হায়রে বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমি, চেয়ারম্যান কয় আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও তুমি, আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, ঠিক না? ভোট আসে ভোট দেয় সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম। চেয়ারম্যানের ভাষা দেখছেন? কারণ কি জানেন? এই খালি পোল্টি খায়, যখন দেখে যে সরকারের অবস্থা ভালো না তখন বিএনপিতে যোগ দেয়, আবার বিএনপি যখন দেখে অবস্থা ভালো না আবার আওয়ামী লীগে যোগ দেয়, যখন যে দলের শক্তি বেশি ওই দলেই আমার। এরকম লোক পোল্টিবাজ আছে না নাই? এটা হলো মুনাফিক মার্কা লোক, যখন তখন পোল্টি মারে। তাই চেয়ারম্যান কইতেছে, ভোট আসে ভোট যায় সরকার বদলায়, আমি চেয়ারম্যান ঠিকই থাকতাম। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম আমি, তাই তো এদল ওদল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমি, আগে কি সুন্দর মাল কামাইতাম। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম, হায়রে শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুদ ঘুষ মাল কামাইতাও, ঠিক না? এটা হলো পোল্টিবাজ, এটা হলো মুনাফিকি চরিত্র। যে কোনো মুহূর্তে তারা পোল্টি মারতে পারে, যেমনি ভাবে পোল্টি মেরেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এরা যে কোনো মুহূর্তে এরকম কি করতে পারে? পোল্টি মারতে পারে। তাই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস থেকে শোনাতে যাচ্ছি। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পূর্বে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একটা সাহাবী ছিলেন। এই সাহাবার কাছে তিনি মুনাফিকদের একটা লিস্ট করে দিলেন। মুনাফিকি চরিত্রের যেই সমস্ত মানুষগুলো ছিল তাদের এরকম লম্বা একটা লিস্ট করে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ ওই জামানার যতগুলো মুনাফিক ছিল সকলের লিস্ট হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক একজন সাহাবার কাছে দিলেন। এই সংবাদ কোনো এক সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বনাশ! হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজার নামাজে অংশগ্রহণ করেন, সকলেই বুঝতে পারে যে এর ব্যাপারে কোনো বিপদ নাই, এর ব্যাপারে কোনো রেড অ্যালার্ট নাই। কিন্তু যেই জানাজার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামিন নামক সাহাবা যেই জানাজার মধ্যে যায় না, সাহাবাদের বুঝতে কোনো কষ্ট রয় না হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই জানাজার নামাজে আসলো না। তার মানে মুনাফিকদের যেই লিস্টটা দিয়েছিল মনে হয় ওই লিস্টের মধ্যে তার নাম আছে, এটা ধরে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্কের ভিতরে এটা লারা বলল। তিনি হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, শুনেছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে একটা লিস্ট দিয়েছে, যে লিস্টের ভিতরে মুনাফিকদের নাম রয়েছে। আপনার কাছে বিশাল করজোর অনুরোধ, আপনি একটু বলেন তো ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। বলেন আল্লাহু আকবার। খলিফা ওমরের মতো মানুষ মুনাফিকি চরিত্র কিনা তার অন্তরের ভিতরে সেই ভয়। তিনি বলতেছেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার লিস্টটা দেখে একটু বলেন। আপনার ওই লিস্টের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর পর ওই হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, অথচ তারা মুমিন না। আমি যদি মুমিন না এই লিস্টের মধ্যে পড়ে যাই তাহলে কঠিন কিয়ামতের ময়দানে কি হিসাব দেব, কি জবাব দেব। সুতরাং লিস্টটা বারবার তিনি দেখতে চাইতেন। ওমরের মতো মানুষ এই চিন্তা এবং চেতনা করত। আজকে বর্তমান জামানায় আমরা ওমরের জুতা টানার যোগ্যতা তো দূরের কথা, তার পদধূলি এরকম সমপরিমাণ মর্যাদাও আমাদের নাই। কিন্তু আমরা কিছু কিছু মানুষ দাবি করি যে আমাদের ঈমান অনেক শক্ত, বলে কি বলে না, ঈমান অনেক শক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আর একটা হাদিস শোনাচ্ছি। একবার তার স্ত্রী তারে কিছু পিঠা খাইতে দিলেন। এই পিঠা খাওয়া আরম্ভ করবেন, থালের ভিতরে পিঠা। হঠাৎ করে পিঠা যখন সামনে নেবেন, চিন্তা করতেছেন, আহারে এই পিঠা যদি আমি খাবার খাই আর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন এই পিঠা যে ওমর তুমি খেয়েছো, তোমার রাষ্ট্রের ভিতরে যত মানুষ ছিল এরা কি পিঠা পেয়েছে, এদেরকে তুমি পিঠা পাঠাইছো, এদেরকে তুমি পিঠা খাওয়াইতে পেরেছো কিনা, আমি ওমর ওই কঠিন কিয়ামতের ময়দানে কি জবাব দেব, কি হিসাব দেব। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা খাইলেন না, থলে সরিয়ে দিলেন। প্লেটটা যখন সরিয়ে দিলেন, স্ত্রী জিজ্ঞাসা করলেন, কেন পিঠা খাচ্ছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, ও আমার বিবি, পিঠা খাচ্ছি না একটা মাত্র কারণ হলো ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন, ওমর তুমি রাষ্ট্র ক্ষমতায় ছিলে, পিঠা খেয়েছো, তোমার রাষ্ট্রে অনেক মানুষ ছিল, তারা তো কখনো পিঠা তো দূরের কথা ঠিকমতো খাবার পায় নাই। আমি আমার রাষ্ট্রের সকলের মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি ওমর যদি পিঠা খাই, কিয়ামতের ময়দানে যদি আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তাহলে কি একটা অবস্থা হবে, তাই পিঠা খাচ্ছি না। বলে তাহলে সন্তানদেরকে দিয়ে দেই। না, সন্তানদেরকেও দেওয়া যাবে না। আল্লাহ যদি কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বসে, ওমর তুমি খলিফা ছিলে, তোমার সন্তানেরা পিঠা খেয়েছে, তুমি পিঠা খেয়েছো, তোমার স্ত্রী খেয়েছে, তোমার রাষ্ট্রের ভিতরে তোমার ওই কওমের ভিতরে অনেক মানুষ না খেয়েছিল, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। সুতরাং আমি নিজেও পিঠা খাবো না, আমার সন্তানদের কেউ খাওয়াতে দেওয়া যাবে না। বলে তাহলে কি করব? বলে এই পিঠা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এদের অবস্থাটা দেখছেন, এটা ছিল তাদের ঈমানি চেতনা। এই চেতনা ছিল তাদের ঈমানি চেতনা। তারা নিজেরা খাইতেন না, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। আর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেন আর বলতেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামিন, তোমার কাছে মুনাফিকদের যেই লিস্টটা দেওয়া হয়েছিল সত্য করে বলো তো সেখানে আমি ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। একটা জিনিস খেয়াল করবেন, রাষ্ট্রীয় সম্পদ যারা ভোগ করে, অন্যের সম্পদ যারা লুটেপুটে খায়, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, হকুল্লাহ একটা, হকুল ইবাদ একটা। একটা হলো বান্দার হক, দ্বিতীয়টা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি কোনো ব্যক্তি মেরে খায়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাফ চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু যদি কোনো বান্দার হক কেউ মেরে খায়, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যিনি, তিনি কে? বান্দার হকগুলো